হ্যালো স্টুডেন্টস বাংলা শিক্ষা পোর্টাল থেকে টিচারদের উদ্দেশ্যে যে প্রশিক্ষণ পুস্তিকা বা টিচার ট্রেনিং মডিউলটি দেওয়া হয়েছে তো সেই মডিউলে একদম শেষের দিকে হয়েছে এই পুস্তিকাটা একদম শেষে কয়েকটি মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে তো সেই মডেল প্রশ্নের উত্তর কী হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো তার আগে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি এই যে পুস্তিকাটি দেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে জিওগ্রাফির প্রশিক্ষণ পুস্তিকা হয়েছে এই পুস্তিকাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টিচাররা এটি ভালোভাবে পড়ে কিভাবে স্টুডেন্টদেরকে অফলাইনে পড়াবেন হয়েছে কিভাবে অফলাইনে পড়াবেন তার কিন্তু বিশদ ব্যাখ্যা কিন্তু এতে তুলে ধরা হয়েছে বিভিন্ন দিক কিন্তু এই পুস্তিকাতে তুলে ধরা হয়েছে তো এই পুস্তিকাটি শুধুমাত্র জিওগ্রাফির জন্য নয় তোমাদের যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্টের জন্য কিন্তু দেওয়া হয়েছে হয়েছে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি এবং হিস্ট্রির জন্য দেওয়া হয়েছে তো এই পুস্তিকাটা একদম শেষে যে তোমাদের মডেল প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে তো আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টেনের জিওগ্রাফির যে মডেল প্রশ্ন আছে সেটি হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নগুলি আছে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব চলো তাহলে কথা না বাড়ি শুরু করে যাক তো আমরা সরাসরি প্রশ্নপত্র চলে এলাম দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে দেখো ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী দশম নমুনা প্রশ্নপত্র হয়েছে নমুনা প্রশ্নপত্র তো তোমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছো দেখো এখানে আছে পূর্ণমান কত চল্লিশ পূর্ণমান হচ্ছে চল্লিশ ফুল মার্কস চল্লিশ সময় কত আছে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কত সময়ের পরীক্ষা হয় দেড় ঘন্টার পরীক্ষা হয় এবং তাতে নাম্বার থাকে চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকে তো এটি হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা এখানে যে প্রশ্নগুলি আছে সেগুলোর উত্তর কী হবে এবারে আমরা দেখে নেব আচ্ছা এ দেখো এক নম্বর যে প্রশ্ন আছে সেটি দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো বিকল্প মনে হচ্ছে এগুলি তোমাদের হচ্ছে এমসিকিউ প্রশ্নপত্র তো এক নম্বর যে প্রশ্নটি আছে দেখো সেটি মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো নদী হিমবাহ গতে আছে বায়ু এবং শেষে আছে কোনোটি নয় এখানে তাহলে উত্তর কি হবে এখানে উত্তর হচ্ছে বায়ু হয়েছে মরুভূমিতে বায়ুর কাজ সর্বাধিক হয় আচ্ছা এরপর দেখো দু নম্বর প্রশ্ন ক্যানিয়ন আয়াকৃতি হবার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয় গতে ঘতে আছে ভূমির খাড়া ঢাল গতে আছে বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল এবং ঘতে আছে নদীর পার্শ্বক্ষয় এইখানে দেখো তোমাদের যে প্রথম দুটো অপশান ক এবং গ হয়েছে প্রথম দুটো নয় ক এবং গ অপশান সেই দুটো অপশান কিন্তু এখানে সঠিক হবে হয়েছে নদীর নিম্নক্ষয় এবং বৃষ্টিহীন শুষ্ক অঞ্চল এই দুটো অপশানের মধ্যে তোমরা যে কোনো একটা অপশান লিখলেই কিন্তু ফোন নাম্বার পাবে হয়েছে তাহলে এই দুটো অপশানই হচ্ছে সঠিক আচ্ছা এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলেছে পর্বতারোহণের সমস্যা সৃষ্টি হয় পিরামিড চূড়ার উপস্থিতিতে ক্ষতে আছে গৃভাসের উপস্থিতিতে গতে আছে রসের মতানির উপস্থিতিতে এবং ঘতে আছে এস্কারের উপস্থিতিতে তাহলে এখানে কি উত্তর হবে এখানে উত্তর হবে খ হয়েছে খ হচ্ছে সঠিক উত্তর ক্রিভাসের উপস্থিতিতে এরপরে চার নম্বর প্রশ্ন আছে দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হলো ক আছে ওয়াদি খতে আছে বালিয়াড়ি গতে আছে গারা আর ঘতে আছে ইনসেল বার্জ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক হয়েছে ওয়াদি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত তেলেঙ্গানা খতে আছে কর্ণাটক গতে আছে বঙ্গোপসাগর এবং ঘতে আছে তামিলনাড়ু হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখো তাহলে দেখবে পূর্ব দিকে কী আছে বঙ্গোপসাগর হয়েছে তাহলে উত্তর হবে এখানে গ গ হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো ছ নম্বর যে প্রশ্নটি আছে পশ্চিম উপকূলীয় স্বাভাবিক প্রথাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হলো অপশন ক অভগ্ন উপকূল খ আছে ভগ্ন উপকূল গতে আছে অনুর্বর মৃত্তিকার উপস্থিতি এবং ঘতে আছে হ্রদ ও হ্রদের আধিক্য হয়েছে তাহলে এখানে কি হবে না এটি হচ্ছে ভগ্ন উপকূল হয়েছে খ হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে দেখো সাত নম্বর যে প্রশ্নটি আছে সাত নম্বর প্রশ্নে কি আছে দেখো সাত নম্বর প্রশ্নে বলা আছে উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ হলো হয়েছে উত্তর ভারতের অধিকাংশ নদীর নিত্যবহ আমরা জানি তো সেগুলি কেন হয় অপশন অপশন ক দেখো নদীগুলি দৈর্ঘ্যে বড় খতে আছে নদীগুলির মোহনায় বদীপের সৃষ্টি হয় গতে আছে নদীগুলি বরফ বরফগোলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট এবং শেষে আছে নদী অববাহিকায় পলিগঠিত সমভূমির উপস্থিতি হয়েছে তাহলে আমরা কি জানি যে উত্তর ভারতের অধিকাংশ নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে তাহলে সেগুলি হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার জন্য কি হয় সেগুলি কি হয় বরফ বরফগোলা জলে পুষ্ট হয়েছে বা সেগুলি নিত্যবহ নদী সারা বছর সেগুলিতে জল থাকে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান গ নদীগুলি গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট আচ্ছা এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন হয়েছে শেষ প্রশ্ন তোমাদের এমসিকিউ শেষ প্রশ্ন একটি পরণম হচ্ছে বৃক্ষের উদাহরণ হলো বাবলা খতে আছে গতে আছে বাবলা খতে আছে তুঁত গতে আছে মেহগুনি এবং ঘতে আছে সুন্দরী তাহলে কী হবে অপশান এ তো কিছুতেই হবে না এটা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ গ হচ্ছে তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের হয়েছে মেহগনি সুন্দরী হবে না কারণ এটা ম্যানগ্রোভ অরণের উদ্ভিদ তাহলে আমাদের কী হবে এইগুলো হচ্ছে না হয়েছে এগুলো হচ্ছে না তাহলে উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে এখানে তুঁত তুঁত হচ্ছে একটি প্রণাম হচ্ছে বৃক্ষের উদাহরণ আচ্ছা এরপর আমরা দুয়ের দিকে চলে যাব এখানে বলা হয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো আচ্ছা এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদীপ বৃষ্টির সহায়ক হয়েছে আমরা কী জানি যে নদীর মোহনায় যদি জোয়ার ভাটা নিয়মিত হয় বা জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকে তাহলে কিন্তু বদীপ গড়ে ওঠে না হয়েছে তাহলে এটি কি হবে এটি হবে ভুল হয়েছে তাহলে এক নম্বর এখানে এটি কি হবে এটি হবে ভুল আচ্ছা এরপর দেখো পরের যে প্রশ্নটা আছে প্রশ্নটি আছে কারাকোরাম পর্বশ্রেণী পশ্চিম হিমালয়ের অন্তর্গত হয়েছে তাহলে এটা কি হবে এটিও ভুল হবে কারণ তোমরা জানো যে হিমালয় পর্বশ্রেণী সম্পূর্ণ একটি আলাদা পর্বশ্রেণী এবং কারাকোরাম পর্বশ্রেণী সেটি হচ্ছে একটি সম্পূর্ণ আলাদা পর্বশ্রেণী হয়েছে তাহলে কারাকোরাম পর্বশ্রেণী কিন্তু হিমালয়ের অন্তর্গত নয় তাহলে এটিও কিন্তু ভুল তাহলে এখানে দুটো অপশানেই ভুল হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্নটি আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে প্রথম যে প্রশ্নটি আছে দেখো ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কমল শিলা পরস্পরের সাথে ড্যাশ অবস্থান করে হয়েছে এখানে তাহলে শূন্যস্থানে কী হবে এই অংশে হবে উলম্বভাবে অবস্থান করে হয়েছে উলম্ব উলম্বভাবে অবস্থান করে হয়েছে এরপরে দেখো পরে যে প্রশ্নটি আছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল একটি ড্যাশ মালভূমির উদাহরণ হয়েছে দাক্ষিণাত্যের মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ এটি কিন্তু হবে একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ কি হবে লাভা গঠিত মালভূমির উদাহরণ কারণ আমরা জানি যে দাক্ষিণ্যাত মালভূমি কি হয়েছে না বিদার বা ফিসার পদ্ধতিতে সেখানে লাভা উদ্গীরন হয়ে সেখানে কিন্তু এই মালভূমি গড়ে উঠেছে হম মালভূমি তো এটি হবে তাহলে কি হবে লাভা গঠিত মালভূমির উদাহরণ এরপর দেখো স্তম্ভ মেলা যে যে প্রশ্নটি আছে সেখানে দেখো তিনটে আছে প্রশ্ন কি আছে কস্তম্ভে আছে দেখো এদিকে গারা হয়েছে তো গারা এখানে যে ডান দিকে যে খস্তম্ভ আছে সেটি হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া হয়েছে এটি হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া গারা অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু গারা গড়ে ওঠে এরপরে দেখো গ্রাবরেখা হয়েছে রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু কি গড়ে ওঠে গ্রাবরেখা গড়ে ওঠে এরপরে দেখো বহুমুখী নদী পরিকল্পনা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু কি হবে এখানে ডিভিসি হবে হয়েছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এটা কিন্তু হচ্ছে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট বা বহুমুখী নদী পরিকল্পনা হয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক এরপরে দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দুয়ের দাগের একদম শেষের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির হয়েছে তাহলে ভাগীরথী ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ সক্রিয় বদীপ বলতে আমরা কি জানি সুন্দরবন অঞ্চল তাহলে ওই অঞ্চলে যে উদ্ভিদগুলি দেখা যায় সেটা কী প্রকৃতির না ম্যানগ্রোভ প্রকৃতির জানি যে সুন্দরবন অঞ্চলে কী কী প্রকৃতির উদ্ভিদ বেশি আছে না ম্যানগ্রোভ প্রকৃতির উদ্ভিদ ওখানে দেখা যায় আচ্ছা এরপরে দেখো বিভাগ বিভাগ আমরা চলে এলাম বিভাগ গতে বিভাগ গতে দেখো দু নম্বরের প্রশ্ন আছে এখানে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো তিনের এক দেখো হিমরেখার উচ্চতা কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় লেখো অথবা দেওয়া আছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম লক্ষ্য এই প্রশ্নের উত্তর আমি কিন্তু অন্য ভিডিওতে দেবো হচ্ছে এই ভিডিওতে আমি দিচ্ছি না তো পরের প্রশ্ন আমরা দেখিনি তিনি দুই আছে দেখো মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ করো অথবা দেওয়া আছে হিমবাহের ক্ষয়কার্যের দুটি প্রক্রিয়ার নাম উল্লেখ করো হয়েছে এরপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটি আছে তিন নম্বর প্রশ্ন কী দেওয়া আছে ঝুমচাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে আচ্ছা তারপরে আমরা অন্য পেজে চলে যাই দেখো এখানে আছে অথবা দেওয়া আছে কী এর ভারতের দাক্ষিণ্যাত মালভূমি ডেকান রেপ নামে পরিচিত কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা তারপরে দেখো তিনের চার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ভারতে দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো অথবা তামিলনাড়ু রাজ্যে কোন কোন বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয় হুম এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা চলে যাই চার নম্বর প্রশ্নে এখানে কী আছে বিভাগ ঘ দেখো বিভাগ ঘতে চার নম্বর প্রশ্ন কী আছে দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা দেওয়া আছে যুগেন ও ইয়ারদাঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করো আচ্ছা তাহলে এটা হচ্ছে চারের এক আচ্ছা এরপর দেখো চারের দুই যে প্রশ্নটি আছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে যুক্তিসহ ব্যাখ্যা করো এটা হচ্ছে চারের দুইয়ের প্রশ্ন এটা কিন্তু খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এটা অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে হয়েছে ওখানে ছিল কি ছিল না ভ্রমজলের প্রভাবগুলি লেখো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখো ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত এখনকার জনজীবনকে কিভাবে প্রভাবিত করেছে সংক্ষেপে লেখো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় সব লিখে রাখবে হয়েছে ভিডিও দেখার সময় কিন্তু খাতায় এগুলো লিখে রাখবে আচ্ছা তারপরে দেখো বিভাগ ও একদম শেষ যে বিভাগটা আছে এখানে পাঁচ নম্বর যেটি পাঁচ নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এগুলো সব পাঁচ নম্বরের প্রশ্ন দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে এবং সেগুলো অথবা দেওয়া আছে দেখো পাঁচের একে আছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহ আলোচনা করো হচ্ছে এই হচ্ছে প্রশ্ন এর অথবা দেওয়া আছে জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা ব্যাখ্যা করো ক্লিয়ার আচ্ছা এরপর পাঁচের দুই আছে দেখো ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো এই এটা হচ্ছে পাঁচের দুইয়ের প্রশ্ন এর অথবা আছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও মরু উদ্ভিদের প্রকৃতি কিভাবে জলবায়ু দ্বারা জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তা সংক্ষেপে লেখো হয়েছে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ হচ্ছে তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নপত্র আছে তার সেই প্রশ্ন এবং এরপরে যে ভিডিও আমি নিয়ে আসবো সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নপত্র আছে সেই সম্বন্ধে আমি একটি ভিডিও নিয়ে আসবো হয় তার যে উত্তরগুলো হবে সেগুলো কী হবে সেই সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আর নিশ্চয়ই আলোচনা করব আচ্ছা তারপরে যে ভিডিও আমি নিয়ে আসবো সেটি হচ্ছে দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নপত্র এই যে দেখো এই মুহূর্তে তোমরা সেটি দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র এর উত্তরগুলি কী হবে সেই সম্বন্ধে কিন্তু ভিডিও নিয়ে আসবো হয়েছি তাহলে ওকে তাই আমি ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তোমরা অতি সত্তর কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করি সবাই ভালো থাকবে ধন্যবাদ